অবশেষে উন্মুক্ত হতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপলের ফ্ল্যাগশিপ পণ্য আইফোন 15। আগামী 12 সেপ্টেম্বর বিষয় ইভেন্ট আয়োজন করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ওই ইভেন্টে আইফোনের 15 সিরিজের ফোনগুলো ছাড়াও অ্যাপল ওয়াচ 9 সিরিজ, অ্যাপল ওয়াচ আলট্রা 2 উন্মুক্ত করা হতে পারে। এছাড়া আইওএস 17 এবং ওয়াচ ওএস 10 কবে ছাড়া হবে সেই তারিখও ঘোষণা হতে পারে। যদিও আসন্ন ইভেন্টে কোন কোন পণ্য নিয়ে অ্যাপল হাজির হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি অ্যাপল। ধারণা করা হচ্ছে অ্যাপল তার আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স উন্মুক্ত করতে পারে অনুষ্ঠানে। এরই মধ্যে ফোনগুলোর স্পেসিফিকেশন, ডিজাইন এবং রঙের বিষয় সম্পর্কে বেশ কিছু গুজব রয়েছে। তবে আইফোন সিরিজের লাইন আপের জন্য সবচেয়ে প্রতীক্ষিত আপডেট হবে লাইটেনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট অন্তর্ভুক্ত করার বিষয়টি। অ্যাপল ওয়াচ সিরিজ 9 5টি রঙে আসবে বলে আশা করা হচ্ছে। আর ডিজাইনের দিক থেকে স্মার্ট ওয়াচটি আগেরগুলোর মতোই হবে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ আলট্রা মডেলটিও আগের স্মার্ট ওয়াচটির সঙ্গে সাদৃশ্য রেখে তৈরি করা হচ্ছে। তবে সব গুজব ও ধারণার অবসান পেতে অপেক্ষা করতে হবে 12 সেপ্টেম্বর রাত পর্যন্ত। ক্যালিফোর্নিয়ার কুপারতিনোতে প্রতিষ্ঠানের সদর দপ্তরে স্টিভ জবস থিয়েটারে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। অ্যাপলের ওই ইভেন্ট দেখা যাবে অনলাইনেও।